হ্যালো প্রিয় ভর্তি ইচ্ছুক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একদম স্পেশাল, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ABCT ইউনিটে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন রাখুন। তাহলে প্রথমে চলে যাই আমাদের মূল আলোচনায়। আজকের আলোচনার বা আজকের যে টপিকটা নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কীভাবে দেব এবং কোন সাবজেক্টগুলো প্রথমে দিলে এবং সেগুলো পাওয়ার পসিবিলিটি কত এবং আমি কীভাবে সাবজেক্টের সিরিয়ালটা করে দেব, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছি। সঙ্গে আছি মারুফ হাসান মিলু। আমরা প্রথমেই দেখে নেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সাবজেক্ট চয়েস কীভাবে আপনারা দেবেন। আমি এখানে আপনাদের ডিসপ্লেতে একটা আমি সিরিয়াল করে দিয়েছি অলরেডি। এইভাবে আপনি চাইলে আপনার যে চয়েস লিস্টটা আপনি করে নিতে পারেন, চাইলে আপনি একটু চেঞ্জ করে আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই তাহলে এ ইউনিটের সাবজেক্ট চয়েসের লিস্টটি। তারিখে একবার ভিতরে ভর্তি হয়ে যান, ঠিক ওই সময় আপনার সাবজেক্ট চয়েসের লিস্টার ওইটা নিয়ে তারপর ভাইভাতে অ্যাটেন্ড করবেন এবং তারপর আপনার ভর্তি
ভিত্তিক কার্যক্রম সম্পূর্ণ করবেন। আশা করি আপনার আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হয়েছে। তাহলে দেরি না করে একটা লাইক বাটন চাপ দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।